পরিচিত হতে গিয়েছিলেন ছোট্ট শিশু সাইদুল ইসলাম। সেখানে হায়েনার কামড়ে হারাতে হয়েছে ডান হাত। নানা শরীফুল ইসলামের দৃষ্টি এড়িয়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে খাঁচার কাছে আসতেই ছোট্ট শিশুটির হাত কামড়ে ধরে হিংস্র হায়েনা। পরিবারের অভিযোগ, হিংস্র প্রাণীর ওই খাঁচার আশপাশে ছিল না কোনো জনবল সহ নজরদারি। তবে শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।